সুপ্রিয় শিক্ষার্থী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 2020-তে আপনাকে স্বাগতম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আসলে কি? একটি সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে এবং বাকি কিছু অংশ লিখতে হবে, লিখে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে মূলত কমপ্লিটিং সেন্টেন্স। আসলে কমপ্লিটিং সেন্টেন্স লেখার বিশেষ কোনো নিয়ম নাই। যদি কোনো সেন্টেন্স অর্থবহ হয়, অর্থাৎ মিনিংফুল হয়, আপনি যাই লেখেন সেটা যদি মিনিংফুল হয়, সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাবে। একটি সেন্টেন্স দেখি, আই উইল কাম হেয়ার আফটার ড্যাশ, আমি এখানে আসবো আফটার, লিখলেন, মনে করেন লিখলেন 20 মিনিটস, 20 মিনিট পরে, আপনি এখানে 20 মিনিট পরে আসবেন, তাহলে সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেল। সুতরাং এটাই কমপ্লিটিং সেন্টেন্স। তবে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে, সেগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব আজকে। কমপ্লিটিং সেন্টেন্সে সেন্টেন্স কমপ্লিট করতে হয় ফ্রেজ বা ক্লোজ দিয়ে, অর্থাৎ আপনি ফ্রেজ দিয়েও সেন্টেন্স কমপ্লিট করতে পারেন, আবার ক্লোজ দিয়েও কমপ্লিট করতে পারেন। সুতরাং ফ্রেজ আর ক্লোজ সম্পর্কে একটু ভালোভাবে ধারণা রাখতে হবে। কিছু কিছু সেন্টেন্স তৈরি করতে যেমন রেস্ট্রিকশান আছে, তার মধ্যে একটা হচ্ছে সো ড্যাট। সো ড্যাটের স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, সো ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস V1 প্লাস বাকি অংশ, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আপনাকে ফলো করতে হবে। তবে আগেই বলি, কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করার জন্য অবশ্যই সেন্টেন্সের মিনিংটা আপনার জানা দরকার। সেন্টেন্সের মিনিং ছাড়া আপনি যতই নিয়ম জানেন না কেন, কোনো অবস্থাতেই সেন্টেন্স কমপ্লিট করতে পারবেন না। একটা এক্সাম্পল দেখি, আই অ্যাম গোয়িং দেয়ার সো দ্যাট, আমি সেখানে যাচ্ছি যাতে, আপনি লিখতে পারেন আই ক্যান হেল্প হিম, যাতে আমি তাকে সাহায্য করতে পারি। এখানে দেখেন সাবজেক্ট আছে আই, ক্যান আছে মডাল ভার্ব, এবং V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে হেল্প, এবং বাকি অংশ হিম। সুতরাং সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব, এই তিনটে আপনাকে রাখতে হবে। এর পরের সেন্টেন্সে যাই, উই গো টু কলেজ সো দ্যাট, আমরা কলেজে যাই যাতে, উই ক্যান লার্ন সামথিং, আমরা কিছু শিখতে পারি। এখানে উই আছে সাবজেক্ট, ক্যান বা কুড মডাল ভার্ব হিসেবে আছে, এবং লার্ন হচ্ছে মূল ভার্ব হিসেবে আছে। সুতরাং এই স্ট্রাকচারকে আপনাকে ফলো করতে